এই সময়টাতে আপনার ফ্রেন্ড সার্কেলটা ছোট হতে থাকবে ফ্রেন্ডের সংখ্যা কমতে থাকবে শোভাকাঙ্ক্ষীর সংখ্যা কমতে থাকবে রাত বারোটায় ফোন দিয়ে কথা বলতে পারেন এমন মানুষের সংখ্যাও কমতে থাকবে কিন্তু যারা থাকবে তারাই আপনার জন্য আশীর্বাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসনানা আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আমার কাছে ধরে সকল বন্ধুরা আল্লাহ রহমতে খুব ভালো আছেন আজকের ব্লগটা সকালে নাস্তা খাওয়ার পর থেকে স্টার্ট করেছি আর শীত তো বিদায় দেওয়া হয়ে গেছে আরও আগে বাট আমার কম্বলগুলো এখনও ওয়াশ করা হয়নি তো আজকে ওয়াশ করে শীতের আরও কিছু জিনিসপত্র ছিল সব কিছু ওয়াশ করে ছাদে নিয়ে আসলাম আর ছাদে ছিল আমার সাথে আপনাদের ভাইয়া দুপুরে রান্না বান্না স্টার্ট করব এখন আর মাছটা ভেজাতে দিয়ে দিলাম এখানে তালাপিয়া মাছের ঝাল তেল ঝাল তো পেঁয়াজা হবে আর চিংড়ি দিয়ে পালং শাকটা রান্না হবে আর গতকালকের গরুর মাংস রান্না করা ছিল সব মিলিয়ে আজকে দুপুরের লাঞ্চ আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়ে শেষ করব। রান্নার কাজ গুছিয়ে নিতে নিতে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আপনার বয়স তিরিশ বা তার থেকেও বেশি তাহলে আপনাকে চারটা বিষয় ফোকাস করতে হবে নাম্বার ওয়ান আপনাকে সেসব মানুষের প্রতি ফোকাস করতে হবে যারা আপনার জীবনে আছে নট যারা আপনার জীবন থেকে চলে গেছে আমাদের জীবনে বিভিন্ন স্টেজে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় তারা কেউ আমাদের সাথে থাকে আবার কেউ আমাদের সাথে সময়ের সাথে সাথে হারিয়ে যায় যারা হারিয়ে গেছে, কী কারণে হারিয়ে গিয়েছে কেন গিয়েছে কোথায় গিয়েছে এগুলো থেকেও ফোকাস করতে হবে আমার সাথে কে আছে কে আমাকে এক্সপার্ট করছে কে আমাকে ভালোবাসছে আমার সুখ দুঃখে পাশ থাকছে বাই এক অফ থার্টিন আপনার চারপাশে সার্কেলটা ছোট হতে থাকবে ফ্রেন্ডের সংখ্যা কমতে থাকবে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা কমতে থাকবে রাত বারোটায় ফোন দিয়ে কথা বলতে পারেন এমন মানুষের সংখ্যাও কমতে থাকবে কিন্তু যারা থাকবে তারাই আপনার জন্য আশীর্বাদ আর নাম্বার টু হচ্ছে আপনার এই সার্কেলটা যখন ছোট হতে থাকবে তখন আপনি মন খারাপ করবেন না কারণ আপনি সবসময় মনে রাখবেন ভালো মানুষেরা পায় কম দেয় বেশি এই যে কাছের মানুষগুলো হিসেবে মানুষকে ক্ষমা করে দেওয়া ভদ্রতা দেখানো চুপ করে থাকা অনেক কিছু ঠিক আছে যা হয়েছে হয়ে গেছে এভাবে যারা মেনটেন করে দেখবেন দিন শেষে আপনার লাইফে সেই মানুষগুলো নেই দিন শেষে যাদেরকে আপনি আর দিতে পারছেন না তারাই আপনার কাছে থাকছে না তো তাদেরকে নিয়ে মন খারাপ করার কিছু নেই নাম্বার থ্রি হচ্ছে না বলা শেখা নিজের লাইফের বায়োটি সেট করা আপনার লাইফে কোনটা প্রয়োজন কোনটা দরকার সেদিকে প্রকাশ করতে হবে সবাইকে হ্যাঁ বলে কখনই আপনি সন্তুষ্ট করতে পারবেন না তাই বায়োটি ওয়াইজ না করে শিখতে হবে না বলা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কিছু মানুষের প্রতি সাইলেন্ট হতে হবে কিছু মানুষ আপনার সাইলেন্টটা ডিজার্ভ করে নো টেনশন সো অতিরিক্ত ড্রামা থেকে কিছু জিনিস কমপ্লিটলি অ্যাভয়েড করে ব্যাটার নাম্বার ফোর হচ্ছে আপনার লাইফে আপনার ভাগ্যে যেটা আছে আপনি যেটা চান সেটা আপনি পাবেন লাইফের ভালো সময় আসবে খারাপ সময় আসবে আপনি কিছুতে ফেল করবেন কিছুতে পাস করবেন কিছু এক্সপিরিয়েন্স ব্যাড থাকবে কিছু এক্সপিরিয়েন্স গুড থাকবে খুবই ভালো থাকবে এগুলো সব কিছু মিলেই হচ্ছে আপনি এগুলোকে কখনো অস্বীকার করার কিছু নেই লাইফের এই পেজগুলোকে মানতে হবে শিখতে হবে লাইফে সবসময় যেতার সম্ভব না কিছু টাকায় হারবেন এবং সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে হার জিতের মধ্যে যেই সময়টুকু এটাই হচ্ছে আপনার অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা আপনাকে সামনে নিয়ে যাবে এবং এই সময়টাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়টাই হচ্ছে নিজের প্রতি জীবনের প্রতি একটা বাড়তে সময় একটু বাড়তে দরদ বা একটু যত্ন দেওয়ার সময় সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা সবাই কম বেশি এই কথাগুলো জানি বাট মেনে চলি কজন আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ